আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি ভাষা টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে আমরা আরবিতে ঝটপট শব্দের অর্থ শিখে নিতে পারি। এখানে নতুন পুরাতন অনেক শব্দ তুলে ধরা হয়েছে। তো ভিউয়ার্স, আপনি যদি বাংলার মাধ্যমে আরবি শিখার একজন নতুন শিক্ষার্থী হয়ে থাকেন বা আপনি যদি পুরাতন শিক্ষার্থীও হয়ে থাকেন, এই টিউটোরিয়ালে যে সকল শব্দ তুলে ধরা হয়েছে এ সকল শব্দ হয়তো অনেকেরই জানা, আবার আমাদের মাঝে হয়তো অনেকেই জানে না। তো ভিউয়ার্স, এই টিউটোরিয়ালে আমি আশা করছি যে আপনাদের কথা বলার জন্য অনেক ভালো লাগবে এবং হেল্পফুল লাগবে, কারণ এখানে যে কথাবার্তাগুলো তুলে ধরা হয়েছে আমরা সচরাচর প্রতিদিন কাজকর্মে এবং কথাবার্তার মাধ্যমে এ সকল শব্দের অর্থই ব্যবহার করে থাকি। তবে ভিউয়ার্স, চলুন না জেনে নেওয়া যাক আজ আমাদের মূল কালেকশনগুলি কী। বোকাটে বা হাবাগোবা, বোকাটে বা হাবাগোবা, এটা হবে সাকিফ। সাকিফ অর্থ হল হাবাগোবা। খরচ কিমা, খরচ এর আরবি শব্দ হবে কিমা, অর্থ হল খরচ। স্বার্থপর, স্বার্থপর এর আরবি শব্দটি হবে আনানি। আনানি অর্থ হল স্বার্থপর বা স্বার্থবাদী, আমরা এমনটাই বলে থাকি। শেয়ার অর্থ হবে মুশারাকা। মুশারাকা অর্থ হল শেয়ার বা অংশ। আত্মীয় গারিব, গারিব অর্থ হল আত্মীয়। দেশ দিরা, দিরা অর্থ হল দেশ। অপরাধ জারিমা, জারিমা শব্দের অর্থ হল অপরাধ। মানুষের ভিড় এটা হবে জাহমা। জাহমা অর্থ হল মানুষের ভিড়। সংস্কৃতি হাদারা, হাদারা অর্থ হল সংস্কৃতি। বিপজ্জনক এটা হবে খাতির, খাতির অর্থ হল বিপজ্জনক। বিতর্ক এটা হবে মুনাজারা, মুনাজারা অর্থ হল বিতর্ক। ঋণ এটা হবে দিন, দিন এর অর্থ হল বাংলায় ঋণ। প্রদর্শিত মারুদ, মারুদ শব্দের অর্থ হল প্রদর্শিত। প্রবেশ পথ এটা হবে মাদকাল, মাদকাল অর্থ হল প্রবেশ পথ। ফ্যাক্টরি মাসনা, ফ্যাক্টরি মাসনা অর্থ হল ফ্যাক্টরি। ন্যায্য এটা হবে আদিল, আদিল অর্থ হল ন্যায্য। ফায়ার স্টেশন এটা হবে মাতাফি, মাতাফি অর্থ হল ফায়ার স্টেশন। কাপড় পাল্টানোর ঘর গুরফাত গিয়াস, গুরফাত গিয়াস অর্থ হল কাপড় পাল্টানোর ঘর। স্বাধীনতা হুরিয়া, হুরিয়া অর্থ হল স্বাধীনতা। নিচে নামা এটা হবে নাজিল, নাজিল অর্থ হল নিচে নামা। আমি ওটা পছন্দ করি হাজাক আজিবনি, হাজাক আজিবনি
আমি ওটা পছন্দ করি। আমি খুশি, আনা মিস্তানিস, আনা মিস্তানিস অর্থ হলো আমি খুশি। আমি ভীত, আনা খাইক, আনা খাইফ, আমি ভীত। হত্যা বা খুন, এটা হবে কতল, কতল অর্থ হলো হত্যা বা খুন। মলদার, সারাজ, সারাজ শব্দের অর্থ হলো মলদার। চোখ, এটা হবে আইন, আইন অর্থ হলো চোখ। গাল, আদ, আলখাদ, আলখাদ অর্থ হলো গাল। বুক, সদর বা তাদি, সদর বা তাদি অর্থ হলো বুক। ঠোঁট, শিফা, শিফা অর্থ হলো ঠোঁট। কোল, হাদন, হাদন অর্থ হলো কোল। নাভি, সারাতুল বতন, সারাতুল বতন অর্থ হলো নাভি। মানুষ, এটা হবে নাস ইনসান, নাস ইনসান অর্থ হলো মানুষ। কতজন, কাম আহাদ, কাম আহাদ অর্থ হলো কতজন। মানুষজন, নফরাত, নফরাত অর্থ হলো মানুষজন। আকাশ, আলসামা, আলসামা অর্থ হলো আকাশ। পূর্ণিমা, বদর, বদর অর্থ হলো পূর্ণিমা। পৃথিবী, দুনিয়া বা আরদ, দুনিয়া বা আরদ অর্থ হলো পৃথিবী। কুসুম, গরম, দাফি, দাফি অর্থ হলো কুসুম গরম। এসো, তায়াল, তায়াল অর্থ হলো এসো। আশা, ইজি, ইজি অর্থ হলো আশা। আসছে, আসছে অর্থ হলো যাই, আসছে অর্থ হলো যাই। সে আসছে, হুয়া যাই, হুয়া যাই অর্থ হলো সে আসছে। যাচ্ছে, রা, রা অর্থ হলো যাচ্ছে। নেওয়া, শীল, শীল অর্থ হলো নেওয়া। নেওয়া, খুদ, খুদ শব্দের অর্থ হলো নেওয়া। নাও, আকুদ, আকুদ, নাও। হারানো, দাইয়া, দাইয়া শব্দের অর্থ হলো হারানো। ধরা, ইমসিক, ইমসিক শব্দের অর্থ হলো ধরা।
চিন্তা করা, ফিক্কির, ফিক্কির অর্থ হলো চিন্তা করা। বসা, ইজলিশ, ইজলিশ অর্থ হলো বসা। ব্যবস্থা, এটা হবে তারতিব, তারতিব অর্থ হলো ব্যবস্থা। কেনা, এটা হবে স্ত্রী, স্ত্রী অর্থ হলো কেনা। জানা বা চিনা, এটা হবে মালুম, জানা বা চিনা এটা হবে মালুম। আজ, আলিওম, আলিওম অর্থ হলো আজ। গরম, হারারা, হারারা শব্দের অর্থ হলো গরম। শুকনে বা শুকনা, ইয়াবিস, ইয়াবিস শব্দের অর্থ হলো শুকনে বা শুকনা। একটু, সোয়াই, সোয়াই শব্দের অর্থ হলো একটু। বদমাস, হারামি, হারামি অর্থ হলো বদমাস। ছুটি, ইজাজা, ইজাজা শব্দের অর্থ হলো ছুটি। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের বাংলা মাধ্যমে আরবি ভাষা শেখার শব্দের অর্থ এবং বাক্য। আমি আশা করি এই টিউটোরিয়ালে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ নতুন শব্দ তুলে ধরা হয়েছিল, যেগুলো আসলে আমরা সচরাচর কথা বলার মাধ্যমে ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, বিশেষ করে এই টিউটোরিয়ালটি যারা নতুন তাদের জন্য স্পেশাল হিসাবে তৈরি করা হয়েছে, কারণ অনেক গুরুত্বপূর্ণ শব্দ আছে এখানে। তো ভিউয়ার্স, যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের কথা বলার মতো সামান্য হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আমাদের সঙ্গে থাকুন আরও নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।